I can feel the blood creeping up from the heathens. Got will, got fight, got pride, got reason. If they wanna go eat, then you know I'm gonna feed them. আমরা এসেছি বারাইপুরের মিলন মেলায়। নর্থ হোক বা সাউথ, আশা করি সবাই কিন্তু এই বারাইপুর নামটা শুনে রেখেছে। তো বারাইপুর স্টেশনে নামলে 10 টাকা দিলে অটো বা টোটো তোমাদেরকে মিলন মেলার সামনে নামিয়ে দেবে। আর মিলন মেলাতে ঢুকতে গেলে 10 টাকার টিকিট কাটতে হবে পার পার্সন। আর কতদিন মেলাটা চলবে ভিতরে গিয়ে জেনে তোমাদেরকে বলছি। ভিতরে যাওয়ার আগে এই মহাদেবকে কিন্তু বেশ ভালো লাগে। এই মেলাতে সবার নিমন্ত্রণ, স্বয়ং দেবতাও কিন্তু এসে হাজির হয়েছে মেলা দেখার জন্য। বুঝতেই পারছো তাহলে মেলাটা কতটা ভালো হচ্ছে। চলো তাহলে এবারে ভিতরে যাওয়া যাক। টোটোনের কুষ্টিতে ভুলে যাওয়া বা খেলে আসাটা লেখা আছে। মেলাতে ঢুকেই দেখছি আমার মতন অনেকেই ভিডিও বানাচ্ছে, দেখে বেশ ভালোই লাগলো। যাই হোক, সময়টাকে তো কাজে লাগাচ্ছে। আমার বাড়ি থেকে আসলাম, দেখলাম এখানে মেলা বসেছে আর মিষ্টির বায়না, তাই দিদিদেরকেও ডেকে নিলাম। সবাই মিলে এখন মিলন মেলায় ঘুরছি। ডিসেম্বরের 8 তারিখ অবধি এই মেলাটা হবে, তোমরা চাইলে আসতে পারো। স্পুনগুলো কি সুন্দর, তো কি করবে তো দাঁড়িয়ে? স্পুনগুলো কি সুন্দর ডিজাইন দিদি, আসো তারপর নাও। মিলন মেলাতে এত সুন্দর সুন্দর হোম ডেকোরেশনের জিনিস বসেছে, দেখে মনে হচ্ছে কোনটা ছেড়ে কোনটা নিই, একটাকেও ছেড়ে যেতে মন চাইছে না। দামটা যে খুব একটা বেশি নিচ্ছে তা কিন্তু একদমই নয়, মেলা হিসাবে দাম একদম ঠিকঠাকই নিচ্ছে। মেলায় বসলে সাধারণত দামটা একটু বেশি হয়, কিন্তু এখানে খুব একটা বেশি দাম বলে আমার মনে হচ্ছে না। সত্যি কথা বলতে এইগুলো থেকে একদম যেতে ইচ্ছা করছে না, মনে হচ্ছে কিছু একটা নিয়ে যাই, কিন্তু সাজাবো কোথায়, সাজানোর মতন আমার ঘর নেই। আর এইদিকে আর একজন, যেখানেই যাও চাবি, রিং, পেন আর ডায়েরি, এই তিনটে জিনিস সবসময় ওর কেনার থাকে। কিছুদিন আগেই বাড়ির সামনে জগদ্ধাত্রী মেলা হলো, সেখানেও কত রকমের চাবির রিং কিনেছে, আবার এখানে এসে বায়না চাবির রিং নেবে। আর এখন কিন্তু চাবির রিংগুলো দেখতেও সুন্দর হয়, দেখে মনে হয় নিজেরাই নিয়ে নিই, ও তো ছোটো। মাম কি নিলি দেখা, দূর থেকে দেখা, দূর থেকে দেখা। মামা বাড়ি থেকে যেতে যেতে মেলা দেখেছে আর এই যে বায়না। মেলাতে আবার ছোটোখাটো নার্সারিও বসেছে, ইনডোর প্ল্যান্ট হিসেবে এই গাছটা তোমরা রাখতেই পারো। আর ভিডিও দেব কি, চারিদিকে যা জোরে জোরে মিউজিক বাজছে, ভাবছি যেন এই ভিডিওটাতেও না আবার কপিরাইট এসে যায়। জানি না সবার কেন এই আইসক্রিমটা এত ভালো লাগে, আমার তো একদমই ভালো লাগে না। বাবা এখানে আবার কত বড় একটা পানের স্টল বসেছে, কি নেই সব কিছুই আছে, যারা পান খেতে ভালোবাসো তারা আসলে খেয়ে যেতে পারো। মেলাতে যারা স্টল দেয় অনেক টাকা দিয়ে, অনেক আশা নিয়ে বসে, তো আমার এটাই মনে হয় যার যেরকম সামর্থ্য এদের কাছ থেকে কিছু নেওয়াটা উচিত। সময়ের সাথে সাথে নিজেরও অনেক বড় পরিবর্তন ঘটে, আগে যেখানে এই গান শুট দেখতাম দাঁড়িয়ে পড়তাম খেলার জন্য, এখন যেন ইচ্ছাও করে না। মেলাটা অনেক বড় করেই হচ্ছে আর অনেক রকমের স্টলও বসেছে, খুব একটা বেশি যে দাম নিচ্ছে তা কিন্তু একদমই নয়, তোমরা চাইলে কিন্তু এখান থেকে ঘুরে যেতে পারো। কি খুলছিস ফিরে? টোটন টুসি ইনসাইড আউটে টোটনের সাথে পরিচয় করে দিই, এটা টোটন, আর যদি কালো রং হতো তো আরো ভালো হতো। কালার নেই, ফুল আছে, কালার হয়ে যাবে, হ্যাঁ দড়ি আছে, দাও ফটো।
এই ম্যাজিকের দোকান থেকে একটা কথা খুব মনে পড়ছে, রথতলাতে পয়লা বৈশাখের মেলা বসে আর তখন ফার্স্ট টাইম এরকমই একটা ম্যাজিকের দোকান বসেছে। ব্যাস রিজু দেখেছে তো ওখান থেকে আর কোথাও সরবে না, ওর অনেক কিছু নেওয়ার আছে। সব থেকে বিরক্ত লাগে এগুলো কিনে নিয়ে এসে আমাদের সাথেই খেলবে, আর যদি না খেলতে চাই তো কান্না শুরু সে রিজু হোক, আর এখন মিষ্টি আর অনেক তো আছেই। ভালো লাগে যতই থাকুক মনে হবে আবার নিই, নিয়ে শেষ হয় না। এটা কি দাম আছে? শান্তিনিকেতনের প্রচুর স্টল বসেছে এবারে। সবাই মিলে চলবো সেটা হচ্ছে দেখা যায়, বারাইপুরের মিলন মেলাতে এসেছি আর ডিসেম্বরের 8 তারিখ অবধি হবে, তোমরা চাইলে আসতেই পারো। ঠিক আছে। একদম ঠিক কথা, বেশের মেলাতে মোগলাই খাওয়ার জন্য ছুরি কাছে দেয়, আমি তো জানতাম না, সবাই শুনলাম। আর এই যে একটু আগে বললাম যেটা কিনবে সেটা আমাদের ওপর দিয়ে চালাবে। কেমন হয়েছে? ভালো হয়েছে? দাস কেবিনের মতন হয়েছে গড়িয়াহাটের? দাস কেবিনে কিন্তু ভালো মোগলাই করে। আমরা কিচ্ছু করিনি, আমরা বাইরেই দাঁড়িয়েছিলাম তোর জন্য। মেলাতে আবার মকটেলের স্টলও বসেছে আর এই স্টলের ডেকোরেশনটা আমার বেশ ভালো লেগেছে। মাত্র 60 টাকায় মকটেল টেস্ট করতে পারবে আবার কি, আর খেতে কিন্তু ভালোই হয়েছিল, খারাপ লাগেনি। নিচ থেকে যখন উপরে উঠে তখন নিচের দিকে তাকাবি, এখন কোনো অসুবিধা হবে না। এই হলো মেলা প্রাণী। কেমন লাগছে? ভালো, কিন্তু নিচের অবস্থা হালকা হয়ে যাচ্ছে। সরি, এখন নিচের দিকে তাকাবি, নিচের দিকে তাকালে কেমন লাগছে? নিচের দিকে তাকালে ভালো। কোথায়?
পাকড়দোলের উপরে মেলার উপর থেকে দেখছি মেলা। কোথায় গেছে? কোনটা চলবে? ওইটা কোনটা? এইটা একদম অন্যরকম। আমি শিখে নিয়েছি। এই চাবি দিন নিবি? আপাতত তোর থেকে কিছু নেবো না, আপাতত তোর থেকে কিছু নেবো না, যতদিন মনে থাকবে। ভুলে গেলে আলাদা ব্যাপার। সিঁদুর কৌটো কি দারুন না? সত্যি কি ভাবনা! হ্যাঁ, সে তুলনা করা যায় না। মিলন মেলা সত্যি নামটার সার্থকতা আছে, এত সুন্দর, আমার তো খুবই ভালো লেগেছে। আশা করি তোমরাও আসলে তোমাদের ভালো লাগবে। আর আরেকবার বলে দিই, দুবার বলেছি তাও আরেকবার বলে দিই, ডিসেম্বরের 8 তারিখ অবধি মেলাটা হবে, তোমরা চাইলে আসতেই পারো। আর যদি আমার ভিডিওটা দেখে তোমাদের ভালো লেগে থাকে, প্লিজ একটা লাইক আর কমেন্ট করে জানিও। থ্যাংক ইউ আমার ভিডিও দেখার জন্য। আজকের ভিডিওতে যদি কিছু ভুল করে থাকি ক্ষমা করে দিও। আর কালকের আসছি আমার বাপের বাড়ির ভিডিও নিয়ে। থ্যাংক ইউ আজকের আমার ভিডিও দেখার জন্য।